আসসালামু আলাইকুম সবাইকে এর আগের একটা ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে আপনি আপনার এনআইডি কার্ডের অনলাইন কপি ডাউনলোড করে নিতে পারেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনার স্মার্ট এনআইডি কার্ড তৈরি হয়েছে কিনা না সেইটা কীভাবে চেক করবেন এবং আপনার স্মার্ট এনআইডি কার্ড তৈরি হলে কোথায় যোগাযোগ করতে হবে কিভাবে পাবেন সব কিছু এই ভিডিওতে থাকছে তাই যারা স্মার্ট এনআইডি কার্ডের স্ট্যাটাস সম্পর্কে জানতে যাচ্ছেন অবশ্যই এই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন তো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আইকন অন করে দেবেন তো চলো আর না করে আজকের ভিডিও শুরু করা যাক প্রথমে আপনাদেরকে যে কাজটি করতে হবে আপনি আপনার মোবাইল থেকে এখানে ক্রোমে চলে আসবেন তো গুগল ক্রোমে চলে আসার পর এখান থেকে আপনি সার্চ করবেন স্মার্ট কার্ড স্ট্যাটাস তো এখান থেকে আপনি এইভাবে লিখবেন স্মার্ট কার্ড স্ট্যাটাস এরপরে এটা সার্চ করবেন তো সার্চ করার পর এইখানে আপনি দেখতে পাচ্ছেন ইলেকশন কমিশন বাংলাদেশ একটা ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটে চলে আসবেন তো এইখানে আসার পর আপনি এখান থেকে একটু জুম করবেন তো জুম করার পর এইখানে দেখতে পারছেন স্মার্ট কার্ড স্ট্যাটাস বলে একটা অপশান আছে আপনি জাস্ট এই অপশানে টাচ করে দেবেন তো এইখানে যখনই ক্লিক করবেন আপনি এরকম একটা ওয়েবসাইটে চলে আসবেন অথবা আমি এই ওয়েবসাইটের লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেইখান থেকে ক্লিক করেও আপনি এখানে আসতে পারবেন এইখানে আসার পরে এইখানে আপনার জাতীয় পরিচয়পত্র নম্বরটা দিতে হবে তো আপনি যদি এখন আপনার এনআইডি কার্ডের অনলাইন কপিটা ডাউনলোড না করে থাকেন সেই ক্ষেত্রে কীভাবে আপনি আপনার এনআরডি কার্ডের অনলাইন কপি ডাউনলোড করবেন সেটা নিয়ে অলরেডি একটা ভিডিও বানানো রয়েছে সেই ভিডিওর লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে অথবা আই বাটনে দেওয়া থাকবে সেইখান থেকে আপনি আপনার এনআরডি কার্ডের অনলাইন কপি কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন তো এরপর এখানে আপনি আপনার এনআইডি কার্ডের যে নাম্বারটা রয়েছে সেটা জাস্ট সিম্পলি এইখানে লিখে দিবেন এখানে আপনি আপনার এনআইডি কার্ডের নাম্বার দেওয়ার পর এরপর আপনার যে জন্ম তারিখ রয়েছে সেই জন্ম তারিখটা দিতে হবে তো এখানে জাস্ট আপনি আপনার জন্ম তারিখটা লিখে দিবেন এরপর এইখানে আপনার যে জন্মশালটা রয়েছে সেটা লিখে দিতে হবে তো দেওয়ার পর এইখানে দেখতে পারছেন ক্যাপচার অপশন রয়েছে এখান থেকে আপনি একটু জুম করলে দেখতে পারবেন এইখানে ক্যাপচা রয়েছে তো এইখানে যেইটা লেখা থাকবে সেইটাই জাস্ট এখানে লিখে দিবেন তাহলে আপনার ক্যাপচাটা কিন্তু হয়ে যাবে তো এখান থেকে যা লেখা রয়েছে সেইটাই জাস্ট এইখান থেকে লিখে দিচ্ছি তো এইভাবে ক্যাপচারটা কমপ্লিট করার পর এখানে সাবমিট বলে একটা অপশন রয়েছে এই সাবমিটের অপশনে ক্লিক করবেন এইখান থেকে জাস্ট আমি এখানে সাবমিট অপশনে ক্লিক করে দিচ্ছি তো সাবমিট অপশানে ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন আপনার এনআইডি কার্ডের স্টেটাসটা তো সাবমিট করার পর দেখতে পারছেন এইখানে আমার দেখাচ্ছে যে স্মার্ট কার্ডের কোনো তথ্য পাওয়া যায়নি অর্থাৎ আমার স্মার্ট কার্ডটি তৈরি হয়নি আর যদি আপনার স্মার্ট কার্ড তৈরি হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনার এরকম অপশন আসবে এইখান থেকে দেখাবে আপনার স্মার্ট কার্ডের স্ট্যাটাসটা দেখতে পারছেন এখান থেকে কমপ্লিট দেখাবে এখানে বক্স নম্বর দেখাবে কম আইডি দেখাবে এখানে আপনার ডিস্ট্রিক্ট দেখাবে উপজেলা দেখাবে এবং এইখানে আপনার যে ভোটার এরিয়া রয়েছে সেটা দেখাবে এবং এখানে আপনার কন্ট্যাক্ট অ্যাড্রেসটা দেখাবে অর্থাৎ এইখান থেকে আপনার স্মার্ট এনআইডি কার্ডটা যদি তৈরি হয়ে থাকে সেই ক্ষেত্রে এখানে কমপ্লিট দেখালে আপনি এইখানে যে তথ্যগুলো রয়েছে এগুলো স্ক্রিনশট দিয়ে রেখে দিবেন বা এই তথ্যগুলো রেখে দিবেন এবং এইখানে দেখতে পারবেন যে কন্ট্যাক্ট অ্যাড্রেস বলে একটা অপশন আছে এই যে যে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা রয়েছে এখানে আপনার ইসি অফিসের ঠিকানাটা লেখা থাকবে সেইখানে আপনি যাবেন এবং এই তথ্যগুলা দিলে তার আপনার স্মার্ট এনআইডি কার্ডটা কিন্তু দিয়ে দেবে তো এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসে আইকন অন করে দিবেন তো সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ